ক্লাস এইটের ছেলে মেয়েরা, আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আমি এইচবিএস স্যার, আজকে আমি তোমাদের ইতিহাসের আরও একটি নতুন টপিক নিয়ে আলোচনা করব। যদিও এর আগে আমি তোমাদের পড়িয়েছি ভারত বাংলা তথা ভারতের সমাজ ও শিক্ষা সংস্কার আন্দোলন, আজকে আমি যে টপিকটি পড়াবো সেটি হচ্ছে ধর্ম সংস্কার আন্দোলন। আর এই ধর্ম সংস্কার আন্দোলনে প্রথমে যে বিষয়টি আমরা পড়ব সেটা হচ্ছে ব্রাহ্ম আন্দোলন, অর্থাৎ হিন্দু পুনরুজ্জীবনে ব্রাহ্ম আন্দোলনের ভূমিকা কী ছিল বা ধর্ম সংস্কার আন্দোলনে ব্রাহ্ম সমাজের ভূমিকা কী ছিল। 19 শতকে ভারতবর্ষে যে সমস্ত ধর্মীয় সংস্কার আন্দোলন শুরু হয়েছিল তাতে ব্রাহ্ম সমাজের গুরুত্বপূর্ণ অবদান ছিল। ধর্মীয় গোড়ামি ও সমাজ থেকে কুসংস্কার দূর করার লক্ষ্যে রাজা রামমোহন রায় 1815 খ্রিস্টাব্দে কলকাতায় আত্মীয় সভা প্রতিষ্ঠা করেন। তিনি প্রথম দিকে হিন্দু ধর্মের মধ্যে গোড়ামি ও পৌত্তলিকতাবাদের বিরুদ্ধে এই সভাটি প্রতিষ্ঠা করেছিলেন, তবে পরবর্তীকালে ধীরে ধীরে এই সভার মূল লক্ষ্য হয়ে ওঠে সামাজিক সংস্কার সাধন করা। রাজা রামমোহন রায় 1828 খ্রিস্টাব্দে এই আত্মীয় সভার মধ্য থেকেই ব্রাহ্মসভা গড়ে তোলেন। এই ব্রাহ্মসভা 1830 সালে ব্রাহ্ম সমাজে রূপান্তরিত হয়। রাজা রামমোহন রায় মারা যাওয়ার পর, অর্থাৎ রাজা রামমোহনের পরবর্তীকালে দেবেন্দ্রনাথ ঠাকুরের নেতৃত্বে ব্রাহ্ম আন্দোলন সুগঠিত হয়েছিল। তবে ব্রাহ্ম সমাজ বা ব্রাহ্ম আন্দোলনকে চূড়ান্তভাবে গতিশীল ও সফল করেছিলেন কেশবচন্দ্র সেন। এই কেশবচন্দ্র সেনের মূল লক্ষ্য ছিল নারী শিক্ষার প্রসার ঘটিয়ে সমাজ থেকে অস্পৃশ্যতা দূর করে জাতিভেদ প্রথার অবলুপ্তি ঘটিয়ে যুব সমাজের মধ্যে বিপ্লব আনা। পরবর্তীকালে বিজয়কৃষ্ণ গোস্বামী এই ব্রাহ্ম সমাজে বা ব্রাহ্ম আন্দোলনে যোগদান করলে ব্রাহ্ম আন্দোলনের গতি আরও বৃদ্ধি পায় এবং বিজয়কৃষ্ণ গোস্বামী ও কেশবচন্দ্র সেনের উদ্যোগেই কলকাতার শিক্ষিত সমাজের গণ্ডি পেরিয়ে ব্রাহ্ম আন্দোলন বিভিন্ন জেলায় ছড়িয়ে পড়েছিল। আর বিজয়কৃষ্ণ গোস্বামী ছিলেন বৈষ্ণব ধর্মের প্রতি অনুরক্ত, তাই বৈষ্ণব ধর্মের জনপ্রিয় ঐতিহ্য এবং ব্রাহ্ম ধারণার মধ্যে সংযোগ তৈরি করেছিলেন। তবে আমাদের মনে রাখতে হবে যে আদতে ব্রাহ্ম সমাজ উচ্চবর্গের মানুষদের মধ্যে সীমাবদ্ধ ছিল, ফলে ধর্ম সম্পর্কে ব্রাহ্মদের উদার দৃষ্টিভঙ্গি তৎকালীন উগ্র নব্য হিন্দু ধর্মপ্রচারের সঙ্গে পাল্লা দিয়ে উঠতে পারেনি। বাংলায় ব্রাহ্ম নেতা রাজনারায়ণ বসু ও নবগোপাল মিত্রের সংস্কার আন্দোলনও হিন্দু পুনর্জীবনের ছাপ দেখা যায়। রাজনারায়ণ বসু জাতীয় গৌরব সম্পাদনী সভা প্রতিষ্ঠা করেন, আর নবগোপাল মিত্র জাতীয় মেলা প্রতিষ্ঠা করেছিলেন। পরবর্তীকালে এই জাতীয় মেলা হিন্দু মেলা নামে পরিচিতি লাভ করে।
এই জাতীয় মেলার মূল উদ্দেশ্য বা হিন্দু মেলার মূল উদ্দেশ্য ছিল হিন্দু ধর্মের মর্যাদা পুনঃপ্রতিষ্ঠা করা এবং স্বাধীনতা ও দেশপ্রেমের আদর্শে সকলকেই উজ্জীবিত করা। তাহলে আমরা ধর্ম সংস্কার আন্দোলনে ব্রাহ্ম সমাজের ভূমিকা জানলাম। এছাড়াও হিন্দু পুনর্জীবনবাদী আন্দোলনের সঙ্গে রামকৃষ্ণ পরমহংসদেব এবং স্বামী বিবেকানন্দের নাম ওতপ্রোতভাবে জড়িত। রামকৃষ্ণ পরমহংসদেব 19 শতকে চাকরিজীবী শহুরে শিক্ষিত মানুষের কাছে এক বিশেষ আবেদন তৈরি করেছিলেন। এই রামকৃষ্ণ পরমহংসদেবের সর্বশ্রেষ্ঠ শিষ্য ছিলেন স্বামী বিবেকানন্দ। 1893 খ্রিস্টাব্দে রামকৃষ্ণের শিষ্য স্বামী বিবেকানন্দ শিকাগো ধর্ম সম্মেলনে যোগদান করেন এবং সেখানে তিনি সহজভাবে এবং নির্ভীকভাবে ভারতীয় দর্শন ও হিন্দু ধর্মের শ্রেষ্ঠত্ব প্রমাণের চেষ্টা করেন। আর বিবেকানন্দ নারী স্বাধীনতায় বিশ্বাসী ছিলেন। এবার আমরা জানব স্বামী দয়ানন্দ সরস্বতী ও আর্য সমাজ বা ভারতের সংস্কার আন্দোলনে আর্য সমাজের ভূমিকা কী ছিল। হিন্দু ধর্মের পুনর্জাগরণের ক্ষেত্রে স্বামী দয়ানন্দ সরস্বতীর নেতৃত্বে পাঞ্জাবের আর্য সমাজ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। ১৮৭৫ খ্রিস্টাব্দে 10ই এপ্রিল স্বামী দয়ানন্দ সরস্বতী বোম্বাইয়ে আর্য সমাজ প্রতিষ্ঠা করেন। একেশ্বরবাদে বিশ্বাসী দয়ানন্দ ছিলেন ধর্মীয় গোড়ামি, কুসংস্কার, অস্পৃশ্যতা, পৌত্তলিকতাবাদ প্রভৃতির ঘোরতর বিরোধী। তিনি মনে করতেন পৃথিবীর সকল ধর্ম, সকল বৈজ্ঞানিক সত্য ও তত্ত্বের সারমর্ম বেদের মধ্যে নিহিত আছে, অর্থাৎ তিনি বেদকে অভ্রান্ত বলে মনে করতেন এবং সকল হিন্দুদেরকে বেদের যুগে ফিরে যাও বলে আহ্বান তিনি করেছিলেন। এই আর্য সমাজের উল্লেখযোগ্য কয়েকটি কর্মসূচি ছিল। তার মধ্যে আর্য সমাজের প্রধান কর্মসূচি ছিল শুদ্ধি আন্দোলন। এই শুদ্ধি আন্দোলনের প্রধান লক্ষ্য ছিল ধর্মান্তরিত হিন্দুদের পুনরায় হিন্দু ধর্মে ফিরিয়ে আনা এবং ভারতকে এক জাতি, এক ধর্ম ও এক সমাজ রূপে প্রতিষ্ঠা করা। এছাড়াও আর্য সমাজের আরও একটি কর্মসূচি ছিল সমাজে নারী ও পুরুষদের সমান অধিকার প্রতিষ্ঠা করা। এর পাশাপাশি মূর্তি পুজো, পুরোহিতদের প্রাধান্য ও বাল্যবিবাহের মতো বিষয়গুলি দয়ানন্দের সমালোচনার লক্ষ্য ছিল। পাশাপাশি তিনি বিধবা বিবাহ ও নারী শিক্ষার সমর্থক ছিলেন। তারই উদ্যোগে পাঞ্জাব এবং উত্তর পশ্চিম ভারতে আর্য সমাজ ব্যাপক জনপ্রিয় হয়ে উঠেছিল। কিন্তু স্বামী দয়ানন্দ সরস্বতীর মৃত্যুর পর আর্য সমাজ আন্দোলন উগ্র হিন্দুরূপ ধারণ করতে থাকে। তাহলে আজকে আমরা ধর্ম সংস্কার আন্দোলন সম্পর্কে জানলাম এবং এখন জানব এই টপিকের উপর ভিত্তি করে কি কি প্রশ্ন হতে পারে সেগুলো আমরা এখন জানব। তোমরা সকলেই খাতা বের করো এবং খাতায় প্রশ্নগুলি অবশ্যই লিখে রাখবে। প্রথম প্রশ্ন, আত্মীয় সভা কে কবে প্রতিষ্ঠা করেন? আত্মীয় সভা কে কবে প্রতিষ্ঠা করেন? এবং এর সাথে লিখবে
এই সভার মূল লক্ষ্য কী ছিল? তারপরের কোশ্চেন, কে কবে ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করেন? আবার বলছি, কে কবে ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করেন? এর সাথেই লিখবে, এই ব্রাহ্ম সমাজের মূল বক্তব্য কী ছিল? এই ব্রাহ্ম সমাজের মূল বক্তব্য কী ছিল? পূর্ণমান দুই অথবা তিন। তারপরের প্রশ্ন, জাতীয় গৌরব সম্পাদনী সভা কে প্রতিষ্ঠা করেন? তারপরের প্রশ্ন, জাতীয় মেলার পূর্ব নাম কী ছিল? জাতীয় মেলার পূর্ব নাম কী ছিল? এর পরের প্রশ্ন, জাতীয় মেলা কে প্রতিষ্ঠা করেছিলেন? আবার বলছি, জাতীয় মেলা কে প্রতিষ্ঠা করেছিলেন? এর সাথে লিখবে, জাতীয় মেলা বা হিন্দু মেলা প্রতিষ্ঠার উদ্দেশ্য কী ছিল? জাতীয় মেলা বা হিন্দু মেলা প্রতিষ্ঠার উদ্দেশ্য কী ছিল? তারপরের প্রশ্ন, স্বামী বিবেকানন্দ কত সালে শিকাগো ধর্ম সম্মেলনে যোগদান করেছিলেন? স্বামী বিবেকানন্দ কত সালে শিকাগো ধর্ম সম্মেলনে যোগদান করেছিলেন? তারপরের কোশ্চেন, ভারতে সংস্কার আন্দোলনে আর্য সমাজের ভূমিকা কী ছিল? ভারতে সংস্কার আন্দোলনে আর্য সমাজের ভূমিকা কী ছিল? অথবা টিকা লেখো, স্বামী দয়ানন্দ সরস্বতী ও আর্য সমাজ। পূর্ণমান চার। তাহলে আজকে আমরা যে প্রশ্নগুলি আলোচনা করলাম সেগুলি তোমরা খাতায় লিখে রাখবে এবং প্রশ্নের উত্তরগুলিও মুখস্থ করবে বা উত্তরগুলিও খাতায় লিখে রাখবে। তাহলে আজকে এই পর্যন্তই। এরপরের দিন আমরা আরও একটি নতুন টপিক আলোচনা করব। তোমরা সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো।